বন্ধুরা, আজকে যে ফিচার ফোনটি নিয়ে কথা বলবো, এই ফিচার ফোনটি সম্বন্ধে জানলে আপনি নিজেও কিন্তু অবাক হবেন এবং আমি নিজেও কিন্তু অবাক হয়েছি। বলতেছিলাম আজকে যে ফিচার ফোনটি নিয়ে কথা বলবো, এই ফিচার ফোনটিতে কি এমন আছে যা একদম অবাক করে দেওয়ার মতো। 2024-এ কিন্তু নতুন হিউজ পরিমাণের মডেল বিভিন্ন কোম্পানি আমাদেরকে দিয়েছে, তার মধ্যে আজকে কথা বলবো ওয়ালটন, আমাদের দেশি পণ্য নিয়ে। এখন দেখার বিষয় ওয়ালটনের এই ফিচার ফোনটির ভিতরে কি এমন আছে, যেটা বললাম যে আসলে আশ্চর্য হবেন বা চমক আছে, এই বিষয়ে আলাপ আলোচনা করব। দেখাবো টোটাল ফোনটি, কল কোয়ালিটি, রিংটোন, টর্চ লাইট কিংবা নেটওয়ার্ক কিংবা কেমন থাকবে, সব বিষয়ে আলাপ আলোচনা করব। তাই বলবো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন AMD নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে বক্স ফোনটি আনবক্স করে ফেলি এবং দেখে ফেলি যে ফোনটির ভিতরে কী কী রাখা হয়েছে, কী কী নেই। চলুন, অলরেডি আনবক্স করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে ওয়ালটনের ML24i ফিচার ফোনটি। সম্প্রতি কিছুদিন আগে ফোনটি লঞ্চ করা হয়েছে, সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের। তাছাড়া ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, যেখানে 1 বছরের ছাড়ের সুবিধা থাকবে এবং এতে কিন্তু ইউনিক টাইপের একটা চার্জার দেওয়া হয়েছে। চার্জারটা কিন্তু আগের থেকে অনেক ব্যতিক্রম করা হয়েছে, যেটা হাতে নিয়ে আমি বুঝতে পারলাম। তাছাড়া এই ফিচার ফোনটির ব্যাটারি এম্পিয়ারটা একটু দুর্বল থাকবে, 1000 mAh থাকবে এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার। ফোনটির দামটাও কিন্তু আমারই বেশি না, মাত্র 1050 টাকা, তাও 2.4 ইঞ্চ ডিসপ্লে দিয়ে। এখন দেখার বিষয় আর কি কি চমক আছে। এই ব্যাটারি দিয়ে কিন্তু অনায়াসে আপনি 1.5 থেকে 2 দিন চার্জ নিতে পারবেন, 2.5 দিনও যাবে কিছু কিছু ক্ষেত্রে, এবং তা না কিন্তু কথা বলতে পারবেন 7 ঘন্টার মতো। ফুল ফোনটি আমি হাতে পেয়ে গেলাম। ফোনটি কিন্তু একদম স্লিম, মোটামুটি হালকা পাতলা এবং সাইজ একেবারে ছোটও নয় বড়ও নয়, সুন্দরভাবেই ক্যারি করতে পারবেন ফোনটি। অলরেডি ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন এ ধরনের রেয়ার প্যানেলগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো, কিন্তু একবার এই ঘাটগুলো কিন্তু ফেটে গেলে কিন্তু আর কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু সাবধানে খুলবেন এবং লক করবেন। ফোনটির যে মূল বডিটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে প্রাইস হিসেবে। দেখতেই পাচ্ছেন নিজ চোখে, মোটামুটি 2 সিম ইউজ করতে পারবেন, 1টা SD কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া যে মূল বডিটা, এটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে, মোটামুটি হালকা পাতলা পাছারে সমস্যা হবে না। তাছাড়া চমকের কথা বলেছিলাম ফোনটির কিপ্যাড নিয়ে, দেখতেই পাচ্ছেন এ ধরনের কিপ্যাড অনায়াসেই কিন্তু 3-4 বছর ইউজ করা যায়, খুঁটে খাটে দেখলেও সমস্যা হয় না, খুঁটে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। অথবা ফোনটি দেখুন কতটা ক্লিকি ছিল, এতটা ক্লিকি ছিল, প্রত্যেকটা ক্লিকে কিন্তু খুব দ্রুত কাজ করতেছিল এবং বাটনগুলো প্রেস করতে কিন্তু অনেক আরামদায়ক ছিল, এবং সাদা ব্রাইটের একটা আলো দিচ্ছিল, যেটা দিয়ে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু মোবাইলটি আপনি ইউজ করতে পারবেন। মোটামুটি কিপ্যাডটা ছিল কিন্তু একদম পারফেক্ট একটা কিপ্যাড এই ফিচার ফোনটিতে। এত অল্প প্রাইসে কিপ্যাডটা পাচ্ছেন পারফেক্ট, তাছাড়া ফোনটিতে পাচ্ছেন 2.4 ইঞ্চ একটা QVGA ডিসপ্লে। ডিসপ্লেটা এত ব্রাইটই, আপনারা নিজেরাই হয়তো দেখতে পাচ্ছেন এই কিপ্যাড এবং এই ডিসপ্লেতে কিন্তু রোদের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। তাছাড়া ফোনের যে অ্যাপসগুলো, অ্যাপসের আইকনগুলো কিন্তু ছিল যথেষ্ট স্টাইলিশ, এবং এই ফিচার ফোনটিতে এত পরিমাণের অ্যাপস রাখা হয়েছে যেটা আসলে অকল্পনীয়। সব বিষয়ে আলাপ আলোচনা করব, প্রথমে একটু ঘেটে ঘাটে দেখে নেব ফোনটি। এখানে অল কলস পাচ্ছি, যেখানে ফোন বুক যেটা মেমোরি, যেখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি এই 1050 টাকার ফিচার ফোনটিতে। তাছাড়া এই ফিচার ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, এখানে যদি আমরা একটু ঘেটে ঘেটে দেখে নিই, সেখানে 200 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি এই ফোনটিতে। তাছাড়া টুলসের ভিতরে থাকবে টর্চ, যেখানে আপনি টর্চটা ইউজ করতে পারবেন। টর্চের সাইজটা ছোট হলেও কিন্তু ভাই তুক্ষার আলো ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা নিজেই। আর হ্যাঁ, অবশ্যই এখনও চমক বাকি আছে, ফুল ভিডিওটি দেখতে থাকুন না টেনে। তাছাড়া 5টা অ্যালার্ম সেট করতে পারবেন ফোনটিতে, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে ফোনটিতে, পাওয়ার সেভিং মোড আছে এবং থাকছে স্টপওয়াচ, অনেকেরই কিন্তু এই অপশনটা কাজের। তাছাড়া 0.08 MP একটা ক্যামেরা পাবেন, সেটিংসে ঢুকলেই প্রোফাইল, সেখানে পাবেন কিন্তু রিংটোন অপশনটা। ফোনটির যে রিংটোন সেটা যদি একটু বাজিয়ে শোনাবো অবশ্যই যে রিংটোনটা কেমন ছিল, চলুন দেখি যে এই ফোনটির রিংটোনটা কেমন ছিল।
ফোনটিতে মাঝারি সাইজের একটা সাউন্ডের রিংটোন পাবেন, কিন্তু রিংটোনের সাউন্ডটা কিন্তু আপনি অনায়াসেই ফোন আসলে টের পাবেন, এতটা কিন্তু কম নয় সাউন্ডটা। তাছাড়া আপনি এসডি কার্ড থেকে নিজস্ব রিংটোন ইউজ করতে পারেন চাইলেও, এবং ফোনটির ভিতরে টাইম অ্যান্ড ডেট, ফোনটির ভিতরে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা ইংলিশ। তাছাড়া শর্টকাট করে নিতে পারেন আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন, এবং আপ ডাউন এ সমস্ত করে নিতে পারবেন। ডিসপ্লেতে পারবেন নিজের ওয়ালপেপার সেট করে নিতে, তাছাড়া ফোনটির কিপ্যাড লাইট সেখানে ব্রাইটনেসটা বাড়াতে পারবেন কমাতে পারবেন, সব নিজের মতো করে কিন্তু সেট করে নিতে পারবেন এই ফোনটিতে। ফোনটি পারবেন প্রোটেক্ট করতে, যেটা আপনাকে প্রাইভেসি লক করে রাখতে পারবেন, যেটা আপনার পার্সোনাল ডাটাগুলো ছেপের জন্য সহায়তা করতে পারে। তাছাড়া এই ফিচার ফোনটি আপনার যদি রিসেট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ডাবল ওয়ান ডাবল টু প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিসেট দিতে পারেন। অনেকেরই প্রয়োজন হয় এই অপশনটা, তার অবশ্যই কোডটা মনে রাখতে পারেন। মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার, ব্লুটুথ মিউজিক প্লেয়ার থাকবে, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার থাকবে, ইমেজ ভিউয়ার থাকবে এই ফোনটিতে। তাছাড়া ফোনটি দিয়ে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে, যে এত অল্প টাকার ফোনে ফেসবুকিং করতে পারবেন এটাই ছিল এই ফোনটির চমক। থাকবে ব্রাউজারও, মোটামুটি দুর্দান্ত কিন্তু অবশ্যই এই ফোনটি। তাছাড়া ফোনটিতে থাকবে ফোন অ্যাবাউট, একটু ঘেটে ঘাটে দেখে নিতে পারেন কোথায় কী আছে এক নজরে। হটলাইন নাম্বার দেওয়া আছে ফোনটির ভিতরে, এবং এই ফোনটির ভিতরে থাকবে FM রেডিও, আপনি হেডফোনবিহীন FM শোনার সুবিধা থাকছে এই ফিচার ফোনটিতে। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে সিম অন সিম টু, মানে দুটো সিম ইউজ করতে পারবেন। ফোনটিতে থাকবে গেমস, তাছাড়া ফোনটিতে ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেট, হাদিস, কৌতুক, স্বাস্থ্য পরামর্শ, মিডিয়া গসিপস, পেমুক্তি গসিপস, যারা পেমুক্তি একটু কম বোঝেন তারা কিন্তু হেল্পটা নিতে পারেন। তাছাড়া এখানে 2 টাকা কিন্তু চার্জ কাটবে ফোনটিতে। ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, 8 দামের ফোনে হোয়াইট লিস্ট থাকবে, আসলেও কিন্তু অবাক করা বিষয়। তাছাড়া অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে, অটো রিডায়াল থাকবে ফোনটিতে, অটো কল টাইম রিমেম্বার থাকবে, এবং রিজেক্ট বা SMS থাকবে, অটো অ্যান্সার মোড থাকবে ফোনটির। এনি কি এটা আপনি অপশনটা অন করে দিলে কিন্তু যে কোনো বাটন প্রেস করলে অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে। সবই তো ঠিকঠাক ছিল, মাত্র 1050 টাকার এই ফোনটি। তাহলে এখন মূল আকর্ষণ, ফোনটি নেটওয়ার্ক কেমন পাবেন? বলতেছিলাম ফোনটিতে মোটামুটি ঢিলে ঢালাভাবে একটা নেটওয়ার্ক পাবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না, কল আসবে যাবে কোনো সমস্যায় পড়তে হবে না। এবং ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বললে বলতে হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটিটা পাবেন মোটামুটি ভালো, বেশ একেবারে যে খারাপ সেটা বলা যাবে না। দাম কম হিসেবে, দাম কম হিসেবে কিন্তু কল কোয়ালিটিটি ছিল মোটামুটি পারফেক্টই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা করছিল না কোনো। আমি মোটামুটি ইউজ করেছিলাম ফোনটি, আহামরি 2-3 দিনের মতো ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কল কোয়ালিটি বা নেটওয়ার্ক কোনো ঝামেলায় পড়তে হয়নি। শুধু ফোনটিতে চার্জটা একটু কম পাবেন, যেহেতু ডিসপ্লের সাইজটা একটু বড় করেছে। আর অন্যান্য কোম্পানির আইটেল স্যাম্পনির এই দামের ফোন কিন্তু ভাই ডিসপ্লে ছোটো, ফোন ছোটো, সব ছোটো, এবং কোয়ালিটির দিক দিয়ে বলতে হয় যে একেবারে কিন্তু খারাপ না। দাম হিসেবে এই ছোট্ট ফিচার ফোনটি মাত্র 1050 টাকার বিনিময়ে আপনি কি চাইলে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন, অথবা কাউকে গিফটও করতে পারেন। এই ছিল বিস্তারিত ওয়ালটনের এই ফোনটি, কেমন লাগলো আপনার কাছে এই ফোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নেব, আমি নিপু আহমেদ, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।